नमस्कार, वेलकम टू माय चैनल आरटीडी किचन। आज की अपने साथ एक दारुण रुई माछेर रेसिपी शेयर करे नेब। एरकम असाधारण स्वादेर एक रेसिपी गरम गरम भातेर साथे पेले आर किच्छु एक्स्ट्रा लागबे ना, पुरो भातटाई ए रेसिपिटा दिए खावा हो जाबे। ताई भिडियोटा पुरोटा देखुन, आशा करी आपनादेर रेसिपिटा खूबी भालो लागबे। आमरा एखाने छटा रुई माछेर पिस निये निएछि। भालो करे रुई माछेर पिसगुलोके जले धुए निएछि। एबार आमरा माछटाके मैरिनेट करब। तार जन्य प्रथमे दिए दिच्छि हाफ चा चामच हलुद गुड़ो। एरपर दिए दिच्छि स्वाद अनुयायी नून। एकदम अल्प एकटु नून दिए दिलाम स्वाद अनुयायी। दिए माछटाके भालो करे मैरिनेट करे नेब। भालो करे मसलागुलो मिशिए दिए 10 मिनिटेर जन्य मैरिनेट होते रेखे देब। एबार कड़ाईते तेल निये निएछि। तेलटा गरम होए गेले एर मध्ये माछेर पिसगुलो दिए देब। आमरा एकदम कड़ा करे लालचे करे भाजबो ना, मोटामुटी एकटु लालचे होए जाओया अब्दि आमरा भाजते थाकबो माछगुलोके। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমরা আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন সামান্য একটু লালচে হয়ে যাওয়া অবধি আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা লালচে করে আমরা ভেজে নিয়েছি, একদম কড়া করে কিন্তু ভাজিনি, সামান্য একটু লালচে করে ভেজে নিলেই হবে। এবার তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও পেঁয়াজটা বেটে নিতে পারেন। এবার ওই তেলেই, যে তেলে আমরা মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, একটা দারচিনি, তিনটে এলাচ আর চারটে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা গোলমরিচ। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এবার আরও কিছুক্ষণ ফোড়নটা আমরা তেলের সাথে নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা সামান্য একটু লালচে হয়ে ভাজা অবধি আমরা অনবরত নাড়তে থাকব। দেখুন পেঁয়াজটা সামান্য একটু লালচে হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো দিতে থাকব। এবার দিয়ে দিচ্ছি আদা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এরপর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি।
হাফ চা চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম অল্প একটু দিলাম। এরপর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাগুলো ভালো করে তৈরি হতে পারে। দেখুন মশলাটা ভালো মতন তৈরি হয়ে গেছে, মশলা থেকে তেলটাও বেরোতে শুরু করে দিয়েছে। এখন 10-12টা মতন কাজু বাদাম, সাথে বড় চামচের 1.5 চামচ পোস্ত আর জল দিয়ে আমরা বেটে নেব। মশলা থেকে তেলটা বেরোতে শুরু করলে এর মধ্যে আমরা কাজু বাদাম আর পোস্তর মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আপনারা কতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি টক দই, বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমরা আগেই ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে দেব। যেহেতু রেজালা সাদা রঙের হয় সেই জন্য আমরা এর মধ্যে হলুদ ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একদম অল্প একটু চিনি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা, সামান্য একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা মাছের ওপর একটু একটু করে এইভাবে দিয়ে দেব। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে আমরা রান্নাটা করতে থাকব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমরা চাপাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা মাছের মধ্যে ভালো করে ঢুকে গেছে। ব্যাস, আমাদের ফিশ রেজালা একদম রেডি। এটা এবার আমরা সার্ভ করে দেব। ফিশ রেজালা আমরা সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এই অসাধারণ টেস্টি রেসিপিটা বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলুন, সবার খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের দিন আরও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। প্রত্যেকটা রেসিপির খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।